হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করব, দেখো তোমরা যারা নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের যে আগামী বছর অর্থাৎ 2025 সালে তোমাদের কোন বইগুলো পড়তে হবে এবং তোমাদের সিলেবাসটা কীরকম হবে সেটা নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো দেখো এই নোটিশটা যে 2 অক্টোবর প্রকাশিত হয়েছে, এখানে কী বলা হয়েছে, তোমাদের 2012 সালে যে বইগুলো চলমান ছিল সেই বইগুলোর উপরে ভিত্তি করেই তোমাদের যারা আগামীতে নবম ও দশম শ্রেণীতে যাবে আগামী 25 সালে, তাদের সেই বইগুলো পড়তে হবে এবং সেখানে তোমাদের জন্য বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় 3টা বিভাগে বিভক্ত থাকবে, অর্থাৎ আগের মতো সায়েন্স কমার্স আর্টস থাকবে 9-10-এ। তো দেখো এখানে মূলত কী বলা হয়েছে, এর মাধ্যমে 2024 শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণীতে বিভাগ বিভাজন বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা যে থাকবে না সেই মর্মে এতদিন কিন্তু তোমাদের নির্দেশনা জারি করা হয়েছিল, অর্থাৎ এর আগে। কিন্তু মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, যে শিক্ষা মন্ত্রণালয়ের যে এই যে এত নম্বর যে পরিপত্র আছে, সেই পরিপত্রের নির্দেশ অনুযায়ী কী করা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে যে 2025 শিক্ষাবর্ষ, দেখো এখানে বলা হয়েছে যে 2025 শিক্ষাবর্ষ থেকে যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে, অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো, তারা কিন্তু কী করবে, আগামী বছর কিন্তু তারা কোন শ্রেণীতে উত্তীর্ণ হবে, আগামী বছর কিন্তু তোমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তাই না? এবং যারা নবম শ্রেণীতে আছো তারা কিন্তু আগামী বছর দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে। তো যারা বর্তমানে নবম শ্রেণীতে আছো, আগামী বছর তোমরা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তোমাদের দেখো কী থাকবে, তোমাদের যে এসএসসি ও সমমান পরীক্ষা কত সালে অনুষ্ঠিত হবে, 2026 সালে তোমাদের এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো। এবং তোমাদের দেখো জাতীয় শিক্ষাক্রম 2012 এর ভিত্তিতে অনুষ্ঠিত হবে, অর্থাৎ তোমাদের 2012 সালে যে বইগুলো দেওয়া হয়েছিল সেগুলোর ভিত্তিতে তোমাদের যে পরীক্ষাটা হবে এবং তোমাদের বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাজন অব্যাহত থাকবে এবং এ লক্ষ্যে দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন করা হবে, সেখানে তারা 1 বছরে যেন সব কার্যক্রম সম্পন্ন করতে পারে। অর্থাৎ তোমরা যারা নবম শ্রেণীতে আছো, তোমরা এতদিন যে বইগুলো পড়েছো, তোমাদের দশম শ্রেণীতে কিন্তু এই বইগুলো থাকবে না। তো তোমাদের যে 2012 সালের বইগুলো দেওয়া হবে সেইখানে, সেই বইটা তো মূলত নবম দশম 2 বছরের জন্য দেওয়া হয়, কিন্তু তোমাদের তত সময় নেই, তোমাদের 1 বছরের ভিতরেই এই সেই বইগুলো কী করতে হবে, কাভার করতে হবে। তো তোমরা যারা আগামী বছর ক্লাস 10-এ উঠবে, তোমাদের কি করা হবে, দেখো একটা সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রদান করা হবে, অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাসে মূলত তোমাদের যে এসএসসি পরীক্ষা 2026 সেটা অনুষ্ঠিত হবে, শর্ট সিলেবাসে হবে তোমাদের যে আগের 2012 সালের বই অনুযায়ী। আর বর্তমানে যারা অষ্টম শ্রেণীতে আছো তাদের জন্য কী নির্দেশনা দেওয়া আছে, দেখো যারা অষ্টম শ্রেণীতে আছো তারা প্রতি সালে কিন্তু তারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তাই না? তারা প্রতি সালে কোথায় উত্তীর্ণ হবে, নবম শ্রেণীতে। তো তোমাদের জন্য দেখো কী করা হয়েছে, যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তাদের যে 2023 শিক্ষাবর্ষের অনুরূপ শাখা বিভাজন, তারপরে শাখাভিত্তিক বিষয়, তারপরে নম্বর বন্টন, মান বন্টন, মূল্যায়ন প্রক্রিয়া ইত্যাদি প্রযোজ্য হবে। অর্থাৎ বর্তমানে যারা যে দশম শ্রেণীতে আছে তাদের যে যেভাবে পড়াশোনা করা হচ্ছে এবং তোমাদেরও পরবর্তীতে যারা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে তোমাদের কিন্তু সেই বইগুলোই পড়ানো হবে। এক্ষেত্রে পূর্ণাঙ্গ পাঠ্যসূচির ভিত্তিতে 2027 সালে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমরা যারা বর্তমানে অষ্টম শ্রেণীতে আছো, আগামী বছর তোমরা নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তোমাদের কিন্তু যে পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অর্থাৎ ফুল সিলেবাসে তোমাদের পরীক্ষাটা হবে, অর্থাৎ 2012 সালের বই অনুযায়ী তোমাদের ফুল সিলেবাসে 2027 সালে এসএসসি ও সমমান পরীক্ষা হবে। আর যারা যে দশম শ্রেণীতে থাকবে অর্থাৎ বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো তাদের আগামী বছর সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হবে এবং তোমরা 26 সালে পরীক্ষা দেবে। তো এই ছিল মূলত তোমাদের জন্য নির্দেশনা, অর্থাৎ মোট কথা হলো যারা বর্তমানে অষ্টম শ্রেণীতে আছো তারা তো আগামী বছর নবম শ্রেণীতে উঠবে, তো তোমাদের কোন সিলেবাসে পরীক্ষা হবে, তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোন বই অনুসারে, তুমি যে 2012 সালে যে বইগুলো দেওয়া হয়েছো সেই বই অনুযায়ী তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে। আর বর্তমানে যারা নবম শ্রেণীতে আছো তারা আগামী বছর কিন্তু দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তো তার তোমাদের জন্য কোন সিলেবাস থাকবে, তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, অর্থাৎ 2012 সালের বই অনুযায়ী তোমাদের জন্য কী করা হবে, একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করা হবে এবং সেই সংক্ষিপ্ত সিলেবাসের উপরে ভিত্তি করে তোমাদের যে 2000 যে কত সালে পরীক্ষা হবে, তোমাদের হবে 2026 সালে। আর যারা অষ্টম শ্রেণীতে আছো তাদের কত হবে পরীক্ষার, এসএসসি পরীক্ষা হবে তাদের 2027 সালে। তো এই ছিল মূলত তোমাদের জন্য নির্দেশনা, তো আশা করছি এগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকে এ পর্যন্তই। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে আমরা যদি কোনো নোটিশ পাই তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।